Hi friends, welcome back to my YouTube channel Math vs Math. আজ আমরা complex number এর পরিবর্তে নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। 19 জায়গার অঙ্ক কি বলছে? আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু ও বিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু হলে দেখা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন আলফা আর বিটার ভ্যালু আমাকে বলে দিয়েছে, এখন আলফাকে আমি এভাবে লিখতে পারি আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু, এটাকে আই ফর্মে লিখতে পারো, আমি আই ফর্মে লিখছি না, আচ্ছা আই ফর্মে লিখেছি আমি এই জায়গায়, তাহলে মাইনাস ওয়ান এটাকে আন্ডার রুট মাইনাস থ্রি এটাকে লেখা যায় মাইনাস ওয়ান ইন্টু আন্ডার রুট মাইনাস থ্রি আন্ডার রুট থ্রি এভাবে লেখা যেতে পারে। আর এটার ভ্যালু আমরা জানি আই হয়, তাই লিখেছি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, শোন শোন এটাকে লেখা যায় মাইনাস হাফ মাইনাস রুট থ্রি বাই টু আই। একরকম হয় বিটাটাও এইভাবে যদি আমি ট্রান্সফার করি তাহলে সেখান থেকে লেখা যায় মাইনাস হাফ প্লাস রুট থ্রি বাই টু আই। অতএব এখন যদি আলফা বিটা যদি যোগ করি তাহলে এখান থেকে কী পাবো? আলফা প্লাস বিটা করলে কী পাচ্ছি? মাইনাস হাফ মাইনাস রুট থ্রি বাই টু আই প্লাস মাইনাস হাফ প্লাস রুট থ্রি বাই টু আই, যদি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি? মাইনাস ওয়ান। কারণ কেন? এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ যোগ করলে কত হবে? মাইনাস ওয়ান। আর আলফার বিটা যদি আমি গুণ করি, এখন যদি আলফার বিটা যদি আমি গুণ করি তাহলে কী পাবো? মাইনাস হাফ মাইনাস রুট থ্রি বাই টু আই ইন্টু মাইনাস হাফ প্লাস রুট থ্রি বাই টু আই। এখন এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই টু টু আই এর হোল স্কোয়ার, এখান থেকে কত পাবো? ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? ওয়ান। এবার আমরা অঙ্কে যাবো, তাহলে বাম পক্ষে লিখে নিয়েছি আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লিখতে পারি এক পাশে আর প্লাস আলফা বিটা লিখলাম। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটাকে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ক্ষেত্রে সেটা লাগাচ্ছি, তাহলে এখান থেকে কী পাবো? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস আলফা বিটা, আর মাইনাস টু আলফা বিটা থেকে প্লাস আলফা বিটা করলে কত পাবো? শুধু মাইনাস আলফা বিটা পড়ে থাকবে, আর এই পাশে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার। আর একটু আগে আমরা পেয়েছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান আর আলফা বিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে এখন ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় কত পুট করবো? মাইনাস ওয়ান তাহলে হোল স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে কত হবে? প্লাস মাইনাস থেকে যদি কত পাচ্ছি? জিরো। 20 জায়গার অঙ্ক কি বলছে? দেখাও যে মাইনাস ওয়ান প্লাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু টু দি পাওয়ার নাইনটিন প্লাস মাইনাস ওয়ান মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু টু দি পাওয়ার নাইনটিন ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন এটা অনেকেই ওমেগা আর ওমেগা স্কোয়ার ফর্মুলা ডাইরেক্ট পুট করে দিয়ে ইকুয়াল টু মাইনাস ওয়ান পুট করা যাবে বা করতে পারো তোমরা, কিন্তু এটা তো বড় কোশ্চেন, অথবা আমাকে প্রথমে কী করতে হবে? একের যে তিনটে ঘনমূল আছে সেটা আমাকে প্রথমে বের করতে হবে, তারপরে সেখান তার মানে আমাকে প্রথমে ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালুটা বের করে নিতে হবে, তারপরে সেখান থেকে আমাকে এখানে যেতে হবে। তাহলে আমি তাই করছি, মনে করি একের ঘনমূল সমান সমান এক্স, অথবা এখান থেকে লিখতে পারি কিউব রুট ওয়ান ইকুয়াল টু এক্স বা এক্স কিউব ইকুয়াল টু ওয়ান বা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যেটা হয়, অর্থাৎ আইদার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু ওয়ান নতুবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু যদি এখান থেকে আমি দ্বিঘাত সমীকরণ করি তাহলে কী পাবো? বা সিদ্ধ আচার্য ফর্মুলা যদি লাগাই তাহলে এখান থেকে কী পাচ্ছি? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর এস এ ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ফোর বাই টু এ মানে টু ইন্টু ওয়ান, এখান থেকে পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু, ওয়ান মাইনাস ফোর থেকে লিখতে পারি মাইনাস থ্রি। এখন আমি এখান থেকে এটাকে আমি আই ফর্ম্যাটেও নিয়ে যেতে পারি, এই ফর্ম্যাটেও রাখতে পারি, যেহেতু আমাকে কোশ্চেন এই ফর্ম্যাটে রেখেছে সেই জন্য আমি এই জিনিসটাকে আই ফর্ম্যাটে নিয়ে যাচ্ছি না, তোমরা আই ফর্ম্যাটে নিয়ে গিয়েও করতে পারো, যখন আই ফর্ম্যাটে নিয়ে তোমরা করতে যাবে তখন এখানেও তোমাকে আই ফর্ম্যাটে নিয়ে যেতে হবে, যেহেতু কোশ্চেন আমাকে আই ফর্ম্যাটে দিইনি তাই আমি এখানেও আই ফর্ম্যাটে নিয়ে যাচ্ছি না, এখানে আমি এভাবেই রাখছি। তাহলে একের ঘনমূল তিনটে কী কী পাচ্ছি? ওয়ান মাইনাস ওয়ান প্লাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু আর মাইনাস ওয়ান মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু, যার মধ্যে একটি বাস্তব সেটি হলো ওয়ান আর দুটি অবাস্তব এইটার এটা অবাস্তব। এখন দুটো অবাস্তব ঘনমূলকে আমার একটাকে ওমেগা দিয়ে ডিনোট করি আর একটাকে ওমেগা স্কোয়ার, যে কোনো একটা ওমেগা হলে আর একটা কী হবে ওমেগা স্কোয়ার, সেটা আমি প্রুভ করে দিচ্ছি। মনে করছি ওমেগা ইজ ইকুয়াল টু এটা মাইনাস ওয়ান প্লাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু, তাহলে ওমেগা স্কোয়ার তার মানে হিসেব মতো এটা হওয়া উচিত, সেটা আমাকে প্রমাণ করে দিচ্ছি আমি। তাহলে ওমেগা স্কোয়ার চলে কত পাচ্ছি? মাইনাস ওয়ান প্লাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার, যে টুটা বাইরে চলে গেলে ওয়ান বাই ফোর হয়ে যাবে, তাহলে এটা কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট ফর্মুলা যেভাবে আছে একদম পুরো ভেঙে ভেঙে করে দিয়েছি আমি। তাহলে এখান থেকে কী পাবো? বা ওমেগা স্কোয়ার চলে ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস টু ইন্টু আন্ডার রুট মাইনাস থ্রি, কারণ এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলে কিন্তু এখান থেকে তো বেরোতে পারবে না, আর এটা শুধু রুটটা উঠে গেলে শুধু মাইনাস থ্রি পড়ে থাকবে, তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান বাই ফোর ইন্টু মাইনাস টু মাইনাস টু রুট মাইনাস থ্রি, তার মানে এখান থেকে কী পাচ্ছি? যদি আমি টু কমন নিই, শুধু যদি টু কমন দিলে একটা টু এখান থেকে যাবে, তাহলে ওখান থেকে পাবো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস ওয়ান আন্ডার রুট
মাইনাস থ্রি সমান সমান মাইনাস ওয়ান মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু এভাবে লিখতে পারি, এই জিনিসটাকে এভাবে লেখা যায়। অর্থাৎ আমি এখান থেকে কী পেয়ে গেলাম, ওমেগা স্কোয়ার ইকুয়াল যেটা পেয়ে গেলাম। এখন ওমেগার ওমেগা স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে কী পাই দেখো তো, গুণ করলে কত পাচ্ছি, এটাকে লিখতে পারি মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ বাই টু প্লাস মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু, আর এটাকে লিখতে পারি মাইনাস হাফ মাইনাস আন্ডার রুট মাইনাস থ্রি বাই টু। এবং এটাকে যদি গুণ করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর কি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত পাচ্ছি ওয়ান, এর আগে করেছি। আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, যদি এই ওয়ান আর ওমেগা এটা আর ওমেগা স্কোয়ার এটা যদি যোগ করে দিলে এখান থেকে পাচ্ছি জিরো। এটা জাস্ট আমি প্রুভ করে দিলাম যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়। এবারে আমরা যে প্রধান যে অঙ্কটা বলেছি সেই অঙ্কে যাব। তাহলে বামপক্ষ লিখে নিয়েছি যেটা দিয়েছে, এখন এটার আমরা ভ্যালু পেয়েছিলাম ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 19 লিখতে পারি। আর এই জিনিসটার ভ্যালু পেয়েছিলাম আমরা ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 19 সমান সমান ওমেগা টু দি পাওয়ার 19। আর এই ফর্মুলা লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার এম, তার পাওয়ারে যদি এন থাকে তাহলে লেখা যায় এক্স টু দি পাওয়ার এম ইনটু এন, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এম, এখানে ওমেগা আছে এক্সের পরিবর্তে, তাহলে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 19, তার মানে কি 2 × 19 হয়ে যাবে পাওয়ারে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 38। এখন ওমেগা টু দি পাওয়ার 19 থেকে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 18 ইনটু ওমেগা, সুযোগের ফর্মুলা। আর ওমেগা টু দি পাওয়ার 38 থেকে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 36 ইনটু ওমেগা স্কোয়ার। আর এখন ওমেগা টু দি পাওয়ার 18 থেকে লিখতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার 6, এই ফর্মুলা মনে করো, এই ফর্মুলায় রয়েছে, এখান থেকে আমি এই ফর্মুলা নিয়ে যেতে পারি 3 × 3 × 6 আবার সেই 18 ফিরে পাবো ইনটু ওমেগা। আর এটা কী পাবো, ওমেগা কিউব টু দি পাওয়ার 12, 3 × 12 তাহলে 36 ফিরে পাবো, 36 ফিরে পাবো, তাহলে ওমেগা কিউব টু দি পাওয়ার 12 ইনটু ওমেগা স্কোয়ার। এখন ওমেগা কিউবের ভ্যালু কত আমরা পেয়েছি, 1, তাহলে এখান থেকে পাবো 1 × 6 মানে 1 ইনটু ওমেগা, তাহলে শুধু ওমেগা পাবো। আর এখান থেকে কী পাবো, 1 × 12 তার মানে 1 ইনটু ওমেগা স্কোয়ার, তাহলে শুধু ওমেগা স্কোয়ার পাবো, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার শুধু এখান থেকে পড়ে পাবে পড়ে থাকবে। আর আমরা পেয়েছি কি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কী হবে, মাইনাস 1, কারণ এখন এই জিনিসটার পরিবর্তে কত পুট করতে পারি, মাইনাস 1, অতএব আমার প্রুফ হয়ে গেল। নেক্সট অঙ্ক 21 অঙ্ক কী বলছে, একের অবস্থক ঘনমূল দুটি আলফা ও বিটা হলে দেখাও যে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু বিটা টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু জিরো। এখন একের অবস্থক ঘনমূল এক্ষুনি বললাম দুটো, যেটা হয় একটা যদি আলফা দুটো আর একটা বিটা হবে, মনে করছি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট 3 আই বাই 2 আর বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস রুট 3 আই বাই 2, কারণ এই দুটোই তো একের অবস্থক ঘনমূল। অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত পেয়েছি, মাইনাস 1, আর আলফা বিটা সমান কত, 1, এটা আগেও আমরা করেছি। এখন বামপক্ষে যেটা দিয়েছি সেটা আমি লিখে নিচ্ছি, আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু বিটা টু দি পাওয়ার মাইনাস 1। এখন এই আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 থেকে লিখতে পারি আলফা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার, সূচকের ফর্মুলা 2 × 4 হয়ে যাবে, এক্ষুনি বললাম এক্স টু দি পাওয়ার এম, তার পরে এনের সূত্র, প্লাস 1 বাই আলফা বিটা, আলফা টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি হয় 1 বাই আলফা, আর বিটা টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই বিটা, তাহলে নিচে গুণ হয়ে গেলে কি হবে 1 বাই আলফা বিটা, লিখতেই পারি আমরা এখান থেকে। এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা বলছে, তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এর পরিবর্তে কত আছে আলফা স্কোয়ার আর বি এর পরিবর্তে কত আছে বিটা স্কোয়ার, তাহলে এখান থেকে তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 বাই আলফা বিটা। এখন শুধু এই ভিতরে যেটুকু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আছে, নট স্কোয়ার এই স্কোয়ারটা না, শুধু এই ভিতরে এইটুকু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই জায়গাতে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখাচ্ছি, তাহলে কী পাবো এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর পাওয়ারে হোল স্কোয়ার যেরকম এটা ছিল সেরকম থাকলো, মাইনাস এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লিখতে পারি আলফা বিটা হোল স্কোয়ার লিখতেই পারি প্লাস 1 বাই আলফা বিটা। এবার জাস্ট সমস্ত ভ্যালুগুলো আমার জানা আছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 1-এর ওয়ান আমরা জানি, তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা ইকুয়াল টু 1, তাহলে 2 × 1 টু দি পাওয়ার 2 বা পাওয়ারে হোল স্কোয়ার মাইনাস 2 × 1 স্কোয়ার প্লাস 1/1, লেখাতে আমরা কী পাচ্ছি 1 হোল স্কোয়ার, এখান থেকে পাবো 1 মাইনাস 2, 2-এর হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 1, তাহলে এখান থেকে কী পাবো 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2, তাহলে কত হবে অ্যান্সার 0। 22 কী বলছি, উৎপাদকে বিশ্লেষণ করো, এ স্কোয়ার মাইনাস সিবি প্লাস বি স্কোয়ার, সাধারণ অবস্থাতে এটা কখনো বিশ্লেষণ করা যায় না। বিশ্লেষণ কাকে বলে, যখন কোনো রাশিকে দুটি বা তার বেশি সংখ্যক সংখ্যা গুণের রূপে প্রকাশ করা যায়, কিন্তু এখানে তো গুণ রূপে প্রকাশ করা যাবে না, তার মানে কি এখান থেকে আমাকে কমপ্লেক্স নম্বরের কনসেপ্ট আনতে হবে। আমরা কী জানি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, এটাও আমরা জানি, তখন এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস মাইনাস 1 এবি প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার যেখানে ছিল রাখলাম প্লাস এই মাইনাস 1-টার পরিবর্তে এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখছি, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার ইনটু 1, তাহলে 1-এর জায়গায় এখন ওমেগা কিউব লিখতে পারি, তাহলে বি স্কোয়ার ওমেগা কিউব, আর এটা দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে কী পারবো এ স্কোয়ার প্লাস এবি ওমেগা প্লাস এবি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব।
এখন প্রথম দুটো রাশি থেকে আমি এ কমন নিচ্ছি তাহলে এ কমন এ প্লাস বি ওমেগা আর পরের দুটো রাশি থেকে আমি বি ওমেগা স্কয়ার কমন নিচ্ছি তাহলে কি পাবো এ প্লাস বি ওমেগা তাহলে কি পড়ে থাকবে এ প্লাস বি ওমেগা ইনটু এ প্লাস বি ওমেগা স্কয়ার তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল দুটো রাশির গুণফল রূপে আমি প্রকাশ করতে পারলাম মিনিমাম দুটো রূপে প্রকাশ করতে হবে কোনো রাশিকে যদি উৎপাদকের বিশ্লেষণ করতে হয় একরকমভাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবটাও করবো এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমি যদি ভাঙি তাহলে কত পাবো এক্স প্লাস ওয়াই ইনটু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার এটা ঠিক আগের অঙ্কের মতো এটা ঠিক এবার এই অঙ্কের মতো তাই করছি মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর প্রথমে তো এক্স স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে এটাকে ওমেগা কিউব করে দেবো আর এটাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার করে দেবো এবার তারপরে গুণ করে দেবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব তারপর এক্স প্লাস ওয়াই তো থাকবে এই প্রথমে তাহলে প্রথম দুটো থেকে এক্স কমন হবো তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা পরে দুটো থেকে ওয়াই ওমেগা স্কোয়ার কমন হবো তাহলে পরে থাকবে এক্স প্লাস ওয়াই ওমেগা তাহলে কী পাচ্ছি এখান থেকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে থ্যাংক ইউ